বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে আঙ্গুর ফলে বীজ হওয়ার কারণ এবং সেজন্য আমরা কি প্রতিকার করতে পারি। আমরা বিদেশ থেকে যেসব ভ্যারাইটিগুলো দেশে এনেছি এর ম্যাক্সিমামই কিন্তু সিডলেস ভ্যারাইটি, কিন্তু আসলে অবাক করার বিষয় হচ্ছে আমাদের আবহাওয়ায় এই ম্যাক্সিমাম সিডলেস ভ্যারাইটিগুলোর ভিতরেই কিন্তু সিড চলে আসছে। মজার একটা বিষয় হচ্ছে ক্রিমসনের মতো বিশ্ববিখ্যাত যেগুলো সিডলেস ভ্যারাইটি আছে সেগুলোর ভিতরেও কিন্তু আমরা বীজ পাচ্ছি। তো এখন আমরা কী কারণে বীজ পাচ্ছি সেটা নিয়ে আজকের আমার ভিডিওটা। বন্ধুরা, আসলে ন্যাচারালি যে কোনো ফলের ভিতরই কিন্তু বীজ হয়ে থাকে, এটা হচ্ছে আসলে যে কোনো ফলের একটা ন্যাচারাল প্রক্রিয়া। তো এখন আমরা আর্টিফিশিয়ালি আমরা বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে আমরা কিন্তু এটার ভিতরে বীজ হওয়াটা প্রতিরোধ করতে পারি। তো সেরকম একটা প্রক্রিয়া হচ্ছে পার্থেনোকপি। তো বিদেশের যতগুলো আঙ্গুরের ফার্ম আছে এই সবগুলো ফার্মে কিন্তু এই পার্থেনোকপি প্রক্রিয়ার মাধ্যমে আঙ্গুরে এই বীজ হওয়াটা প্রতিরোধ করা হয়। তো এই পার্থেনোকপি প্রক্রিয়ার জন্য তিনটা হরমোন সবসময় লাগে। এই তিনটা হরমোন হচ্ছে অক্সিন, জিব্রালিন, আরেকটা হচ্ছে সাইটোকাইনিন। এই তিনটা হরমোনের প্রভাবেই কিন্তু আঙ্গুরে এই যে বীজ হওয়ার যে একটা চান্স, তো এই চান্সটা কিন্তু কমে যায়। এই পার্থেনোকপি প্রক্রিয়াটা কিন্তু আমরা প্রকৃতিতে ন্যাচারালি আমরা অনেক উদ্ভিদে দেখতে পাই, যেমন হচ্ছে কলা। কলাতে কিন্তু এই পার্থেনোকপি প্রক্রিয়াটা ন্যাচারালি দেখা যায়, এই জন্য কিন্তু কলাতে সাধারণত বীজ হয় না। বেশ কিছু ভ্যারাইটি আছে সেগুলোতে বীজ হয়, কিন্তু ম্যাক্সিমাম কলার ভ্যারাইটিতে কিন্তু দেখবেন বীজ হয় না। তো এমন আরেকটা ভ্যারাইটি আছে হচ্ছে আনারস, আনারস কলা, এগুলো হচ্ছে ন্যাচারাল পার্থেনোকপি প্রক্রিয়ারই ফল। আর যেটা হচ্ছে আর্টিফিশিয়াল পার্থেনোকপি, এটা করা হয় হচ্ছে আঙ্গুর অথবা যে কোনো সাইট্রাস উদ্ভিদ, পেয়ারা, তো এরকম বেশ কিছু উদ্ভিদে এই আর্টিফিশিয়াল পার্থেনোকপিটা করা হয়। এটা আসলে ফার্মগুলার লাভজনক উপায়ে তাদের চাষাবাদের একটা কৌশল, কিন্তু আমাদের দেশে এখনও কিন্তু এই পার্থেনোকপি প্রক্রিয়াটা অ্যাভেলেবল হয়নি। অক্সিন যেটা, অক্সিনের আসলে বহুমাত্রিক ব্যবহার আছে, তো সেজন্য আমাদের দেশে বিএডিসি অথবা যেগুলো হচ্ছে ফ্রুট রিসার্চ ইনস্টিটিউট, তারা কিন্তু এই অক্সিনটা নিয়ে অনেক সময় গবেষণা করে, কিন্তু মাঠ পর্যায়ে অক্সিনের ব্যবহার কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না। আর হচ্ছে জিব্রালিন যেটা, এটা হচ্ছে জিব্রালিক অ্যাসিড হিসেবে আমরা কিন্তু, আমি নিজেও গোলাপি ব্যবহার করে থাকি, তো সেটা আসলে ভিন্ন বিষয়। তো সেটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা আসলে তিনটা হরমোন ছাড়া কিন্তু কখনোই আমরা আমাদের আঙ্গুরের ভিতরে এই বীজ হওয়াটা প্রতিরোধ করতে পারবো না। তো সেটাই হচ্ছে মেইন কথা। তো আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।